এখন উনার লেখা আছে 5 লিটারে 760 টাকা, ঠিক আছে, উনি বিক্রি করছেন 5 লিটার তেল 950 টাকা, এটা কি অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে কিনা বলেন। প্রথমে কিন্তু একটা যে তথ্য দিলেন যে 1000 লিটার, পরে আপনি রেজিস্টার দেখে দেখলেন যে 2000 লিটার, ফার্স্টে কি বলেছে 1000 না, পরে আপনি 2000, এটাও কিন্তু আপনার অন্যায় হয়েছে। আমরা আমি বলি আমরা সরকারি কাজে আসছি, আপনি তথ্যটা সঠিক দেবেন, এটা আপনার দায়িত্ব, বুঝা গেছে কিনা, সঠিক তথ্য দেবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব, কিন্তু আমরা কিন্তু সেটা পাইনি। তাহলে এখানে আমরা পাইলাম টোটাল হচ্ছে 2000 লিটার সয়াবিন তেল আর 1500 লিটার পাম তেল। তাহলে আপনাদের ভুল হয়েছে, হ্যাঁ ভুল স্বীকার যাচ্ছে। তাহলে আমরা এটা বেসিক্যালি হলো এই ন্যায্য দাম যেটা সেটা আজকে আমরা এটা বিক্রি করে দেবো। আপনি অনেকগুলো ই করেছেন, আমরা 3500 লিটার এখানে ন্যায্য দামে বিক্রি করে দেবো। আর আপনি যে কথাটা বলছেন, যদি তাকে কোম্পানি যদি হয়রানি করে, কোম্পানি যদি প্রতারিত করে বা আইন লঙ্ঘন করে, উনি আমাদের কাছে অভিযোগ করবে, আজকেই করতে পারবে। সেই ক্ষেত্রে ভোক্তা অধিকার অধিদপ্তর তার অভিযোগ আমলে নিয়ে আমরা কোম্পানিকে ডাকবো, বুঝে গেছে, সে যদি আইনি প্রতিকার পাওয়ার সুযোগ থাকে নিশ্চয়ই সে পাবে। আর আপনাদের উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে তেলের যে দাম লেখা তার চেয়ে বেশি দাম নেওয়ার সুযোগ নেই। আমি বলি আরেকটা দেখেন, এই যে এটা হচ্ছে তার ভাউচার, এটা হচ্ছে তার ভাউচার, এখানে কি লেখা আছে কোন দোকান থেকে আনছে বলেন আপনারা। আমি কিন্তু এইখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অনেক অভিযান কিন্তু আপনাদের বড় লেখার এই বাজারে অনেকবার করছেন, আমি আপনাদের বারবার অনুরোধ করছি যে আপনারা পাকা মেমো দেবেন, কিন্তু আপনারা এই যে অনেকগুলো দোকানে আমরা ভাউচার সংগ্রহ করলাম, এই যে ভাউচার, এই যে ভাউচার, তো এখানে কোনো পাকা মেমো দিচ্ছেন না, এটা কোন দোকানের কি আসবে, আপনারা তো বড় ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আপনি কেন আইনগুলো ভায়োলেট করবেন, কেন লঙ্ঘন করবেন, এই এটাও আপনার ভুল হয়েছে কিনা। হ্যাঁ, তো এই সার্বিক দিক ভুল হওয়ার জন্য আমরা আপনাকে ভোক্তা অধিকার আইনের অতিরিক্ত দামে এবং আরো কয়েকটা ধারা আমরা 50,000 টাকা জরিমানা করব, এবং এই দোকানটা আগামী 10 দিনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলাম। তারপরে আপনার এই দোকানটা কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না, আপনার লাইসেন্স কেন স্থায়ীভাবে বন্ধ করার জন্য বাতিল করার জন্য সুপারিশ করা হবে না লাইসেন্সিং অথরিটির কাছে, সেই ব্যাপারে আপনারা 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে আমাদের অফিসে এসে সশরীরে এসে আপনারা জবাব দেবেন, বুঝা গেছে, এটা হচ্ছে আদেশ। আর আজকে যে 3500 লিটার তেল আছে, এটা আমরা যেহেতু এটা পাইকারি দোকান, খুচরা দোকানদারের কাছে আমরা এটা বিক্রির ব্যবস্থা করছি, আমরা সশরীরে থেকে এটা আজকে বিক্রি করে যাবো, ঠিক আছে, এ হচ্ছে আমার আদেশ।